বিয়ের পরপরই স্বামীসহ উড়াল দিতে চেয়েছিলেন বিদ্যা সিনহা মিমি, কিন্তু বেরসিক করোনা ভাইরাস বাধ সাথে। কি আর করা, স্বামী সনি পোদ্দার এক ঘরে তো অন্য ঘরে মিম। কোয়ারেন্টাইন কাটিয়ে আবারও চাঙ্গা হন নবদম্পতি। ভুলে যাননি মধুচন্দ্রিমার কথা, বিয়ের সব আনুষ্ঠানিকতায় যখন হলো হানিমুন আর বাদ থাকবে কেন। 15 ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বীপদেশ মালদ্বীপে স্বামীকে নিয়ে উড়াল দিলেন লাক্স তারকা। দিন পাঁচেক মালদ্বীপের জলস্থলে একান্ত সময় কাটাবেন তারা। হানিমুন প্রসঙ্গে মিম জানান, বিয়ের পর এটাই দুজনের প্রথম ভালোবাসা দিবস। পরিকল্পনা অনুযায়ী ভালোবাসা দিবস পরিবারের সবার সাথে সেলিব্রেট করেছেন তারা। হানিমুনের জন্য মালদ্বীপকে বেছে নেওয়ার কারণও জানিয়েছেন নায়িকা। মিমের ভাষ্য, পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন কিন্তু মালদ্বীপে কখনো যাননি, ছবিতে দেখেছেন বা বইয়ে পড়েছেন। অনেক সুন্দর দেশটি, আর সে কারণেই তার আগ্রহ দেশটিতে যাওয়ার। দীর্ঘ 6 বছর লুকিয়ে প্রেম করেছিলেন মিম ও সনি। গত বছরের 10 নভেম্বর নিজের জন্মদিনে প্রেমিককে সামনে আনেন নায়িকা। একই দিন তারা আংটি বদলের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। মিমের স্বামী সনি পোদ্দারের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। তিনি পড়াশোনা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।